ডটকো.ইন এর মাধ্যমে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে আপনার যে হোল্ডিংটি আছে সেই হোল্ডিংয়ে কত ট্যাক্স হয়েছে সেটা অনলাইনে কিভাবে জানবেন দেখে নিন। হোল্ডিং ট্যাক্স ডটকো.ইন এ আমি ক্লিক করলাম, ওয়েবসাইটটি খুলে গেল, এরকম একটি ইন্টারফারেন্স চলে আসছে। এটাকে আমি ডেস্কটপ মোডে করে নিলাম, দেখুন ডেস্কটপ মোডে করে নিলাম। এইবার এইখানে আমি দেখছেন প্রপার্টি ট্যাক্স, এই যে প্রপার্টি ট্যাক্স এটাকে আমি ক্লিক করছি, এই যে খুলে গেল। এবার দেখছেন এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট আছে, তারপরে ওয়ার্ড আছে, লোকেশন আছে, হোল্ডিং নাম্বার আছে, ঠিক আছে। আমি ডিস্ট্রিক্টটা ক্লিক করে নিলাম, সাউথ 24 পরগনা। আপনি ইউএলবি যেখানে আপনি মিউনিসিপ্যালিটি কোন মিউনিসিপ্যালিটি এখানে একটু ক্লিক করলাম, দেখুন রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি সবার শেষে আছে, ক্লিক করে নিলাম। এইবার ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বারে আমি ক্লিক করলাম, আপনার কোন ওয়ার্ডে আপনি থাকেন সেই ওয়ার্ডটি আমি ক্লিক করে নিলাম। এবার ওয়ার্ডে আপনি লোকেশন, লোকেশনটাকে ক্লিক করলাম। লোকেশন বলতে আপনি যে ওয়ার্ডে আপনার বাড়ির সামনে রাস্তাটা আছে তার নাম কী সেটা আমি ক্লিক করলাম। আমি এখানে নেতাজি সুভাষচন্দ্র বোর্ড রোডটি আমি ক্লিক করলাম। এবার এখানে একটি হোল্ডিং নাম্বার চাইবে, আমি হোল্ডিং যে কোনো একটি হোল্ডিং নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নিন। এখানে একটি যে কোনো হোল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম 300 নাম্বারে হোল্ডিংটা দিয়ে দিলাম। এবার প্রসিড করলাম, দেখুন এখানে এখানে বলছে যে অ্যাসেসমেন্ট সাকসেসফুল ভেরিফাইড, আবার আমি চলে এলো এখানে, এখানে চলে এলো যে ব্যক্তির নাম, দেখুন এই ব্যক্তির নাম চলে আসছে, ঠিক আছে। এখানে অ্যাসেসমেন্ট রোল থাকছে, এই অ্যাসেসমেন্ট নাম্বার থাকছে, এখানে ব্যক্তির নাম চলে আসছে, ওয়ার্ড নাম্বার, লোকেশন, ঠিক আছে। এবারে আপনার কোন ইয়ারে কত টাকা ট্যাক্স হয়েছে সেগুলো ডিটেলসে দেখুন এখানে আছে, 2022 পর্যন্ত, 21 থেকে 22 আমি দেখতে পাবেন এখানে আছে। এখানে অপশান আছে ট্যাক্সগুলো অনলাইনে দেবার, কিন্তু পেমেন্ট গেটওয়েটি এখনও লঞ্চ করা হয়নি এই ওয়েবসাইটের সাথে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে, সেই জন্য আপনি এটা পেমেন্টটি অনলাইনে দিতে পারবেন না। যখন এটা লঞ্চ করবে তখন কিন্তু আপনি অনলাইনে এই পেমেন্ট দিতে পারবেন। দেখুন এখানে ট্যাক্স কত টাকা আপনি অনলাইনে দেখে নিতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে আমি যদি মনে করি যে এটা আমি অনলাইনে পেমেন্ট করব, দেখুন এখান থেকে আমি যাচ্ছি, গিয়ে আমাকে দেখেন এখানে লেখা আছে যে মোবাইল নাম্বার, পেমেন্ট গেটওয়ে, এখানে পেমেন্ট গেটওয়ে কিন্তু সিলেট মানে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি ঠিক করে রাখেনি, তাই আমি পেমেন্টটা দিতে পারবো না এই মুহূর্তে অনলাইনে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার হোল্ডিং ট্যাক্সটি দেখে নিতে পারবেন রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনার কত টাকা ট্যাক্স হয়েছে। তো ধন্যবাদ, এইভাবে আপনি আপনার এটা মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা দিতে পারবেন, আগামী দিনে অনলাইনে এই পদ্ধতিতেই দিতে পারবেন।